নমস্কার বন্ধুরা, সুপার সুখোই অর্থাৎ সুখোই 30MKI-কে নিয়ে একটি বিগ ডেভেলপমেন্ট হয়ে গেল গতকাল। অর্থাৎ 13 অক্টোবর ডিফেন্স প্রোকিউরমেন্ট বোর্ডের হাই লেভেলে মিটিং হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন ডিফেন্স সেক্রেটারি গিরিধার আরামানে, আর্মি চিফ মনোজ পাণ্ডে, নেভি চিফ আর হরিকুমার, এয়ারফোর্স চিফ ভি আর চৌধুরী এবং DRDO চিফ সমীর ভি কামাত। দুটি মেজর ডিল নিয়ে আলোচনা হয় এই মিটিংয়ে। এয়ারফোর্সের জন্য 84টি Su-30MKI-এর আপগ্রেডেশন অর্থাৎ সুপার সুখোই এবং নেভি ও কোস্টগার্ডের জন্য মিডিয়াম রেঞ্জ মেরিটাইম রিকগনিসেন্স এয়ারক্রাফট কেনা হবে। মোট 15টি মিডিয়াম রেঞ্জ মেরিটাইম রিকগনিসেন্স এয়ারক্রাফট কেনা হবে, তার মধ্যে 9টি নেভি এবং 6টি কোস্টগার্ডের জন্য। ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে বর্তমানে প্রায় 270টি সুখোই ফাইটার এয়ারক্রাফট আছে, কারণ ইন্ডিয়ান এয়ারফোর্স বর্তমানে সবচেয়ে বেশি সুখোই ফাইটার এয়ারক্রাফট অপারেট করে। তার মধ্যে 150টি Su-30MKI-কে আপগ্রেড করে সুপার সুখোয়ে ডেভেলপ করা হবে। প্রথম 84টি Su-30MKI-এর আপগ্রেডেশনের জন্য খরচ পড়বে ভারতীয় মুদ্রায় 6,000 কোটি টাকা। ডিফেন্স প্রোকিউরমেন্ট বোর্ড থেকে ক্লিয়ার হবার পর ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলে আলোচনা করা হবে 29 অথবা 30 অক্টোবর। আশা করা হচ্ছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল থেকেও অ্যাপ্রুভাল পাওয়া যাবে। প্রায় 3 সপ্তাহ আগে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল থেকে 12টি Su-30MKI পারচেস করার অনুমতি দেওয়া হয়েছিল। লাস্ট উইক এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী ঘোষণা করেছিলেন যে 83টি তেজস মার্ক ওয়ানের পাশাপাশি অ্যাডিশনাল 100টি তেজস মার্ক ওয়ানে পারচেস করা হবে, যাদের টোটাল কস্ট পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় 1.15 লাখ কোটি। এর ফলে ইন্ডিয়ান এয়ারফোর্সের ঝুলিতে 180টি LCA মার্ক ওয়ান ইয়ে এবং মার্ক ওয়ান ভেরিয়েন্টে 220টি এয়ারক্রাফট থাকবে। এই ডিল নিয়ে অনেকবার আলোচনা করেছি, তাই নতুন করে বলছি না। তবে অবশ্যই জানাতে চাই যে তেজস মার্ক 2-এর ডেলিভারি দেওয়া স্টার্ট হতে পারে 2032 সাল থেকে, এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বছরে 24টি করে তেজস মার্ক 2 ডেভেলপ করতে পারবে। লং পেন্ডিং সুখোই 30MKI-এর আপগ্রেডেশন এই 84টি এয়ারক্রাফট দিয়ে শুরু হবে এবং ভবিষ্যতে আরও Su-30MKI-এর আপগ্রেডেশন করা হবে। এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী জানিয়েছেন যে 84টি Su-30MKI-এ টোটাল 51টি সিস্টেম আপগ্রেড করা হবে, যেখানে 78% ইন্ডিজেনাস কন্টেন্ট ব্যবহার করা হবে। তবে এই আপগ্রেডেশনে অরিজিনাল ম্যানুফ্যাকচারার সুখোই যুক্ত থাকবে, যেহেতু এটি রাশিয়া এবং ভারতের কো প্রোডাকশন। তবে র্যাডার অ্যাভিওনিক্সের মতো মেজর আপগ্রেডেশন হবে স্বদেশীয়। DRDO ডেভেলপড উত্তম অ্যাডভান্সড ইলেকট্রনিক্যালি স্ক্যানডারের র্যাডার তেজসের পাশাপাশি সুখোই 30MKI-তেও ইন্টিগ্রেট করা হবে। সুপার সুখোই সম্পর্কে আগের সেশন আলোচনা করেছি, জানতে অবশ্যই ভিডিওটা দেখুন। ইন্ডিয়ান নেভি এবং কোস্টগার্ডের জন্য যে মিডিয়াম রেঞ্জ মেরিটাইম রিকগনিসেন্স এয়ারক্রাফট পারচেস করা হবে, তা মেড ইন ইন্ডিয়া হবে। সম্ভবত এয়ারবাস এবং টাটা ডেভেলপড মেড ইন ইন্ডিয়া C-295-কে বেছে নেওয়া হতে পারে। 2021 সালে এয়ারবাস এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে চুক্তি হয় এবং এই চুক্তি অনুসারে ইন্ডিয়ান এয়ারফোর্সকে 56টি C-295 এয়ারক্রাফট দেওয়া হবে। 16টি এয়ারক্রাফট স্পেনে তৈরি করা হবে এবং বাকিগুলি ম্যানুফ্যাকচারিং হবে ভারতেই, এবং 2 সপ্তাহ আগে প্রথম C-295 এয়ারক্রাফটকে ফর্মালি ইন্ডিয়ান এয়ারফোর্সে ইন্ডাক্ট করা হয়েছে। এই সম্বন্ধে আরও ইনফরমেশন পেতে অবশ্যই ভিডিওটা দেখবেন। ইন্ডিয়ান ওশিয়ান রিজনে চাইনিজ ওয়ারশিপের সংখ্যা বেড়েই চলেছে, তার সাথে আছে টেরোরিজম এবং ড্রাগ ট্রাফিকিং। এই পার্সপেক্টিভেই 15টি মিডিয়াম রেঞ্জ মেরিটাইম রিকগনিসেন্স এয়ারক্রাফট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ইন্ডিয়ান নেভির এবং কোস্টগার্ডের কাছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের সেশনে ডিফেন্সের আরও আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।